সুবর্ণা রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে হোটেল স্টাইলে কিভাবে রুই মাছের কারি রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই রুই মাছের কারিটা কিন্তু খুবই মজাদার, এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর রান্নাটা করাও কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রুই মাছের কারিটা রান্না করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে আমি রুই মাছ নিয়েছি 12 পিস। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার সময় লবণ ব্যবহার করেছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ এবং 2 চা চামচ হলুদের গুঁড়া। এখন মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো মাখা হয়ে গেছে, এখন এটাকে এভাবে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে দুই পৃষ্ঠয় উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার ওই তেলটাই আমি বড় একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এখন কারিটা রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 4টা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 15-16টার মতো কাজু বাদাম, জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে তারপর এটাকে বেটে নিয়েছি। 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দেড় টেবিল চামচ সরিষা বাটা। এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর জন্য এখানে আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর তার সাথেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। প্রায় 4-5 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলা এবং তেল আলাদা হয়ে গেছে। মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলার থেকে সুন্দর একটা সুগন্ধও বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 কাপের মতো জল দিয়েছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী জল দিয়ে দিবেন। আর তার সাথেই দিয়ে দিলাম 10টি মাঝখানে খালি করে নেওয়া কাঁচামরিচ এবং 1 চিমটি টেস্টিং সল্ট। হোটেলের রান্নায় কিন্তু টেস্টিং সল্ট ইউজ করে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখছি প্রায় 4-5 মিনিটের জন্য। প্রায় 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে
মাছের কারিটা আমাদের একদমই রেডি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমরা নামিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার এবং খুবই সহজ হোটেল স্টাইলের মাছের কারি। আপনারা অবশ্যই এই মাছের কারিটা বাড়িতে বানাবেন এবং এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।